সেকেন্ড ইয়ারে আমার জন্য শকিং ঘটনা ছিল যে আমার টিচার যখন আমার ড্রয়িং প্রাইম দেখে
I can upgrade you because you are below the failing grade. আপনি আমাকে গ্রেড করতে পারেন নাই, এতটাই মানে খারাপ অবস্থা আমার। তো সেরকম অবস্থায় বুঝতেই পারছেন আপনারা যে কি অবস্থা আমার পড়াশোনা। তো আমার বাবার কারণে আমি আর ছাড়তে পারি না, যে বুয়েট ছেড়ে দিলে তো কোথায় যাবো। তো সেকেন্ড ইয়ারের এন্ডে সফরে যখন আমি শেষের দিকে আমার বাবা মারা গেলেন, ফলে যেটা হয়েছে তখন আমি মোটামুটি ভাবছি যে এবার বলতে আমি আর্ট কলেজে চলে যেতে পারি। তো আমার বন্ধুরা বাধা দিল, কখনই আমাদের বাসা এমন হলো যে এই বাসাটা লিক করে পানি পড়ে বর্ষাকালে, পুরোনো বাসা তো, আর রুম নাই, নয়টা ভাই বোন, নাইন সিবলিংস, রুম নাই, বড় ভাই বিয়ে করতে যাচ্ছেন, হ্যাঁ বোন বড় হয়ে গেছে, কোথায় থাকবে? তো ঠিক করা হলো যে এই আর্কিটেক্ট যে করেছিল এটা আমার বাবার পরিচিত, বা আমরা সবাই গিয়েছিলাম তার কাছে, উনি ওনার কাছে যাও, উনি একটা ডিজাইন করলেন। এখন থার্ড ইয়ারে উঠলাম মাত্র, তো ওই ড্রয়িং দেখে আমার মা বললেন যে এ আমার উঠান কোথায়। পুরো বাড়ি ধরে প্ল্যান রুম টুম দিয়ে ভরে দিয়েছেন, তো উনি বললেন যে আমার উঠান কোথায় আর আমার বাগান কোথায়, এই বাগানটা কোথায় আর উঠান কোথায়, তো কেউ তো উত্তর দিতে পারে না। তা আমি ভাবা শুরু করলাম প্রথমবারের মতো, ক্লাসে ফেল মারছি কিন্তু সাহস করছি যে না এটা তো হতে পারে না আসলেই। তো আমার মা আরেকটা কথা বললেন যে আমি তো তোর বাবাকে হারিয়েছি, লস্ট, তারপর আমার কাছে কি আছে, শুধু মেমোরি, তোর বাবার স্মৃতি ছাড়া আমার কাছে কিছু নাই। আর তোর বাবার স্মৃতির সঙ্গে হচ্ছে কি উঠানের স্মৃতি, তার সঙ্গে একসঙ্গে সময় কাটানো, এই বাগানে বাগান করা, ঝগড়া করা, কোন গাছ লাগাবে কোন গাছ ফেলে দিবে, এই ঝগড়া করা আর এই স্মৃতিগুলোই মা আসে। তাহলে এটাও যদি চলে যায় তাহলে আমি বাঁচবো কি? দ্যাট স্ট্রাইক মি, আমাকে খুব মনে লেগেছিল। তার মাকে বললাম যে ভয়ে ভয়ে মনে মনে ভয় পাচ্ছি, পাই না তার আর্কিটেকচার, আচ্ছা মা আমি তোমার বাগান আর উঠান ফিরিয়ে দেবো। আমি ডিজাইন করা শুরু করলাম, চুপি চুপি রাতে করি ডিজাইন, ক্লাসে যাই না, দেখাই না কাউকে, হ্যাঁ আমি এটা ডিজাইন করলাম। তো দোতলায় মা থাকবেন বলে দোতলাতে আমি প্রথমবার, বোধহয় এটাই প্রথম বাংলাদেশে যে দোতলাতে একটা গার্ডেন হলো করলাম, মাটিটা ভিজিয়ে একবার দেখে মনে হচ্ছে একটা গ্রাউন্ড লাগবে, আর উঠানটা মাঝখানে দেখে দক্ষিণের থেকে রোদ আসে। সো এটা সে উঠান। তো আমার মা, আমি প্রায় সময় বলি আমি বিভিন্ন সময় ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় স্বাভাবিকভাবে আমার চিন্তা ভাবনা ছিল ছবি আঁকবো, এটি আমার জগৎ। তো রাতের পর রাত কাটিয়েছি রেল স্টেশনে মানুষজনকে, তখন আমি কমলাপুরে, তারপরে একসময় আস্তে আস্তে নানা জায়গায় যেতাম, স্কেচ করতাম। পাশ করার পরে বুঝেছি যে ট্রাভেলটা খুব ইম্পর্টেন্ট স্টুডেন্টের জন্য, স্টুডেন্টের জন্য ট্রাভেল করাটা খুব জরুরি, চোখের সাথে হাতের সাথে মনের সাথে একটা গভীর টিউনিং হয়, সম্পর্ক হয়। এটা জ্যাফরি বাওয়ার একটা জায়গায় শ্রীলঙ্কাতে যে কাজটা খুব সুন্দর দেখার মতো, তারপরে যে এরিয়াল রুটস যে গাছগুলো সেটা কলকাতায়, এটা কেরালাতে, এটা নেপালে, এটা একটা কোর্টিয়ার জ্যাফরি বাওয়ার হোটেলের, কান্ডালামা হোটেল জ্যাফরি বাওয়ার, ওটা জ্যাফরি বাওয়ার একটা আরেকটা হোটেল, বাওয়ার হোটেল অফিস কলম্বোতে তার একটা অফিস ছিল যেটা এখন রেস্টুরেন্ট হয়ে গেছে। এরকম করতে করতে আমি মালয়েশিয়াতে গেলাম, ওখানে লেকচার দিলাম, ওখানে গভর্নমেন্টের সঙ্গে
কাজ করলাম। তারপর ওরা আমাকে এক সময় একটা কাজ, এখানে তাদের একটা অফিস বানাতে হবে, সেথিয়া হেডকোয়ার্টার। সেথিয়া হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় ডেভেলপার এবং খুবই অ্যাগ্রেসিভ, পজিটিভ, দারুণ ব্যবসায়ী। পূর্বাচলের মতো হয়তো এরকম আট দশটা প্রজেক্ট তাদের চলতে থাকে আর কি, এত বড় বড় প্রজেক্ট করে তারা, ওদের হেডকোয়ার্টার্স। আর ওরা ছয় বছর ধরে প্ল্যান করাচ্ছে অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট, মালয়েশিয়ান আর্কিটেক্ট, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, ওই এলাকার যত আর্কিটেক্ট চাকরি চাকরি পেয়েছে ডিজাইন করেছে, বাট কিছুতেই তাদের পছন্দ হচ্ছে। আমাকে বললো যে তুমি ট্রাই করবে কি, আমি তো অন্যান্য কাজও করছিলাম। আমি যাওয়ার পর দেখলাম যে জমি এটা, কিন্তু আসলে এখানে একটা ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক আছে, রিজার্ভ ট্যাঙ্ক যেটা বৃষ্টি পানি পরে পুরোটাই বিল আছে। আমি ওদেরকে বললাম যে আসলে এই জমিটা তো পুরোটাই তাদের, 5,000 একর জমি তাদের, পুরোটাই তাদের, এবং ওটা সব বিক্রি টিক্রি হচ্ছে পূর্বাচলের মতো, কিন্তু ওদের জন্য বরাদ্দ জমি এটুকু এবং এই জায়গাটা তো খালি। আমি বললাম দেখো তোমার জমিতে আসলে এই 4 একর না, তোমার জমিতে আসলে 25-26 একর এরকম। বলে কীভাবে? বলে এইগুলো কাজ, এগুলো কি কেউ ব্যবহার করবে, কিছু বিল্ডিং হবে? বলে না। কী হবে? ল্যান্ডস্কেপ। আমি বললাম পুরো ল্যান্ডস্কেপ সহ এই বিল্ডিং আমি ডিজাইন করতে চাই, দেন ইউর বিল্ডিং উইল বি জাস্ট স্মল পিস ফুটপ্রিন্ট। ওরা এতদিন ভাবতো কি মানে জায়গা হয় না কেন, এখন দেখেছো অনেক জায়গা, মানে আসলে তো পারসেপশন, তাই না? এইটুকু জায়গায় রাখে সবাই, আর ওর মধ্যে বিল্ডিং বসার জায়গা নেই ল্যান্ডস্কেপ, এখন দেখে অনেক ল্যান্ডস্কেপ। এটা দেখার পরেই ওদের তানসি যে নাকি যে আমরা বুঝেছি তুমি কী করতে চাও, তো কাজটা আমরা আমি করলাম। আমার পার্টনার ছিল ওখানে ডক্টর ড্যান, তো এটা সে বিল্ডিং এটা প্রপোজালের একটা অংশ, পরে ছবি আছে আরও, আমি সেগুলো বোঝাতে পারিনি খুব একটা। তো মেইন হাইওয়েটা যেটা ওটার নামও সাতিয়া, সাতিয়া হাইওয়ে। আমি বলছি তোমার হাইওয়ে থেকে আমি, যেহেতু মালয়েশিয়া হচ্ছে যে ট্রপিক্যাল কান্ট্রি, তো ওখানে বিরাট প্যারাসল আমি ইউজ করেছি মাথার উপরে, যাতে করে নর্থ সাউথ দিকে শুরু যায়। আমরা এখানে কিন্তু নর্থ শুরু যায় না, আমাদের এখানে সাউথে থাকে, আর মাথার উপরগুলো এখানে দুদিকে যায়, তো সূর্যটাকে ধরার চেষ্টা করেছি। ওয়েস্ট হচ্ছে কমপ্লিটলি সলিড বেসিক্যালি সার্ভিসেস, আর ইস্টে যেহেতু ওই বড় জায়গাটা খোলা, ওখানে গ্লাস আছে, এইটা আমাকে ডাবল লেয়ার করতে হয়েছে, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট বিল্ডিং মালয়েশিয়ার প্রাইভেট অফিস যেটা প্ল্যাটিনাম পেয়েছে, গ্রিন সার্টিফিকেট। আপনার ইন্টারেস্টেড ইন প্ল্যাটিনাম, তারা অ্যাপ্লাই করেছে এবং তারা পেয়েছে। তো এইটা ছিল প্রায় 12 তলা হাইটের কলাপস, এগুলা যে অনেকটা, যেহেতু তারা খুবই প্রচন্ড রুলার টাইপের, এখানে এত বড় জায়গা, মানে হাজার হাজার কোটি টাকার ট্রানজেকশন করে, তাদের পাওয়ার অনেক, ওদের ফ্লাইট আছে, নিজস্ব ফ্লাইট চলে, মানে অসম্ভব রকমের ব্যাপার ওদের। তো ওদের বিল্ডিংটা এমন যে গ্রিক রোমান যে স্ট্রেংথ, হ্যাঁ, ফর্মালিটি, গভর্নমেন্ট ফর্মালিটি হতে দেখা যায় বিল্ডিংগুলো, কলাম হাই, এটাকে ধারণ করার চেষ্টা করেছি, এবং এটাকে যে ধরেছি ট্রপিক্যাল একটা যেটা বেসিক্যালি শেড তৈরি করে, উপরে ক্রস উপরে ভেন্টিলেশন হয়ে হিটটা যেন না আসে এখানে, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এখানে আমি ফ্রস্টেড গ্লাস ইউজ করেছি, এই জিনিসগুলো নখের মতো, এবার আমি ফ্রস্টেড গ্লাস এজ ইউজ করেছি, সো ইট ব্লিডস ডিউরিং দ্য নাইট টাইম। আর পুরো ইয়েটা হচ্ছে পানির উপরেও ভাসছে, এবং এটা নিচ্ছে হচ্ছে বেসিক্যালি পার্কিং, পানির নিচেটা হচ্ছে পুরোটা পার্কিং, প্রায় 500 গাড়ি আছে, প্রায় 450 গাড়ি উপরে পার্কিং, পাতলা একটা পার্কিং। সো দিস দ্য বিল্ডিং, পাইটা খুবই পাতলা শ্যালো, আর ছোটো কলম বড় কলমগুলো সামনে, এটা একটা ডেক। সুতরাং এটা বাংলাদেশের যে ইমোশন, এটাকে কিন্তু মালয়েশিয়ান যে ক্লাইমেট, মালয়েশিয়ান যে ডিমান্ড, তাদের চাওয়া, এগুলোর সঙ্গে ম্যাচ করার চেষ্টা করা হয়েছে। এটা এজিংটা দেখাচ্ছে গ্লাসের ইন্টেরিয়ার, ইন্টেরিয়ারের কিছু অংশ আমি মোজলেস আমি করিনি, ইন্টেরিয়ার তো হচ্ছে ডিজাইনার করে, এক্সেপ্ট টপ ফ্লোরের একটা স্পেশাল কোর্ট ইয়ার আছে, সেটা আমি পুরোটা করেছি, ওটা আমি দেইনি আর কি, ওকে করতে দেইনি। দোতলা আছে,
আমি একটা মুভির কথা বলবো, জুলিয়ান মুর, স্টিল অ্যালিস একটা মুভি, খুব ইন্টারেস্টিং মুভি। অ্যালজাইমার্স, সে ভদ্রমহিলা ইজ ভেরি ফেমাস প্রফেসর ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি, সে মানে ইউপেনে একটা লেকচার দিতে যান, তখন টের পায় যে সে শব্দ ভুলে যাচ্ছে। তো কিছুদিন পরে দেখা গেল ডক্টর দেখা, অ্যালজাইমার্স রোগী বংশক্রম সেটা পেয়েছে, অনেক ধরনের অ্যালজাইমার্স আছে, সে বংশ থেকে পেয়েছে। মানে অ্যালজাইমার্স রোগের প্রবলেম হচ্ছে যারা কিন্তু গ্র্যাজুয়ালি মেমোরি নষ্ট হতে থাকে এবং আস্তে আস্তে তাদের কোনো মেমোরি থাকে না, জিরো মেমোরি, ফলে এরা বাচ্চাদের মতো হয়ে যায়, এদের কোনো কিছু কি কোনো রিয়াকশান নাই, কাউকে চেনে না, বেঁচে থাকে কোনো সমস্যা হয় না, কিন্তু সে কাউকে চেনে না, কিছুই সে জানে না। খুবই বিস্ময়কর একটা রোগ, ডক্টররা ঠিক এখনো জানে না কেন অ্যালজাইমার্স হয়। তো এটাতে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে মেমোরি এমন একটা জিনিস যেটা ছাড়া পৃথিবী অচল। একটা মানুষ তৈরি হয় কি, একটা বাচ্চা যেমন জন্ম নেয় ওর কিন্তু মেমোরি থাকে না, সো ও কিন্তু নিউট্রাল থাকে এবং আমরা ওকে যত্ন করি, লালন করি নর্মালি। তারপর বড়ো হয়ে যখন বড়ো হওয়া মানে শিশু আস্তে আস্তে মেমোরি রিসিভ করে এবং তার লেয়ার অফ মেমোরিজ তৈরি হয় জীবনে, এবং যত বয়স হয় তত মেমোরিগুলো তৈরি হয়। ওই মেমোরিটাই হচ্ছে হিউম্যান বিং, ওটাই কিন্তু নির্ধারণ করে সে কে। তো এই ইয়াটাই যদি নাই হয়ে যায় তখন সে কিন্তু আর কিছু না। সুতরাং মেমোরি, ভালো মেমোরি দরকার মানুষ, একটা মানুষের মেমোরি দুর্বিষহ মেমোরি সে কিন্তু সাস্টেন করা খুব মুশকিল তার জন্য। আবার একটা মানুষের মেমোরি, সুন্দর সুন্দর মেমোরি আছে, এই মেমোরিগুলো কিন্তু এক দিতে পারে নেচার, সুন্দর নেচার দিতে পারে, আর মানুষ কারা দিতে পারে, আর্কিটেক্টরা দিতে পারে, কবিরা দিতে পারে অনেক সময়, কিন্তু আর্কিটেক্টরা খুব দারুণভাবে দিতে পারে। কারণ আর্কিটেকচার, ফিল্ম মেকিং, আর্কিটেকচার বা অন্য যে কোনো পেন্টিং, এর মধ্যে বড়ো একটা মারাত্মক বিষয় হচ্ছে যে যারা ফিল্ম করেন তারা কিন্তু ক্যামোফ্লাজ করে, মানে আসল আসল করে তোমরা চেষ্টা করেন থ্রি ডি দেখাতে, একটা স্পেস, একটা লোক দূরে, একটা সামনে পার্সপেক্টিভ, কিন্তু আসলে হাত দিলে তো একটা একটা কিছুই নাই, আসলে ফ্লাইট শিট। কিন্তু কবিরা দেখেন যে পুকুরের পাড়ে অমুক একটা গাছ আছে, সেখান থেকে হেঁটে গেলাম, হ্যাঁ মানে পুরো তখন আমরা ভাবতে থাকি স্পেসটা, না রবীন্দ্রনাথ যেভাবে লিখেছেন মালঞ্চ, পুরো পরিষ্কার বোঝা যায় যে উনি কী লিখছেন, কোথায় টেবিল আছে, কোথায় খাট আছে, ফলে আমরা কিন্তু রিবিল্ড করি স্পেসটাকে। কবিরা যখন লেখেন আমরা কিন্তু রিবিল্ড করি স্পেসটাকে, কিন্তু কেউই কিন্তু সত্যিকার স্পেস নির্মাণ করেন না, এরা সবাই কিন্তু কেউ ফ্লাশ করেন, মানে নকল, মানে চেষ্টা করেন অন্যভাবে বলতে, কিন্তু আমরাই একমাত্র আর্কিটেক্ট যারা ট্রুলি ওই স্পেসটা তৈরি করি, আর কেউ করতে পারে না। কাজে আমরা যতটা মেমোরি তৈরি করতে পারি মানুষের জন্য, অন্যদের পক্ষে কিন্তু আমরা বেশি করতে পারি, অন্যরাও পারে আমরা। তো আমাদের মেমোরি কি আসলে, যেমন আমি নিজে মনে করি যে মেমোরি, যেমন স্পেস, নেচার আমাদেরকে অনেক সুন্দর মেমোরি দিতে পারে, আমরা আর্কিটেক্টরা কিন্তু অনেক সুন্দর সুন্দর মেমোরি দিতে পারি মানুষকে। যেমন আমার মেমোরি যদি আমি বলি, আমি ওল্ড টাউনে জন্মেছি, আগেই বলেছি, যেমন একটা চিপা গলিতে আমি জন্মেছি, 9 ফিটের ন্যারো অ্যালি, উন্নত বড় হয়েছে, আমি দেখেছি কীভাবে এক টুকরো রোদ এসে কীভাবে পড়ে গলির মধ্যে, আমি দেখেছি গলিতে হাঁটতে গেলে একটা মানুষ আর একটা মানুষের কথা বলে, যেটা এই শহরে এই রাস্তায় এই পারে ওই রাস্তায় কোনো কেউ কথা বলতে পারে না, কিন্তু আমরা যখন হেঁটে যেতাম আসতাম তাহলে হাত নাড়তাম, কথা বলতাম, কী খবর তোমার এসব বলতাম, এই যে যোগাযোগ আমি দেখেছি। আমি দেখেছি একটা বাড়ির কোর্টিয়ার, ওই বাড়ির কোর্টিয়ার আমরা ঢুকে গেছি, আমি দেখেছি বাড়ির সামনে কোনো দেয়াল নাই, কোনো বাউন্ডিওয়াল বলে সোফার কিছু নাই, একটা প্লিন্থ আছে, এটাকে লোকালি বলে ওখানে মেল বলে শব্দ ব্যবহার করে, কলকাতায় অনেকে বলে মেল, রক বলে এটাকে শব্দটাকে, এই যে একটা একটার পর একটা একটার পর একটা কিন্তু একই জিনিস চলে যাচ্ছে, কোনো দেয়াল নেই, এবং এই বাড়িওয়ালার সাথে
রাস্তার মালিকের সম্পর্ক হচ্ছে একটা নতুন যেটা হারিয়েছি গ্লোবালাইজেশনে গিয়ে আমরা রেসপেক্ট পানি খাওয়ার জন্য এই সিঁড়িতে লোকজন বসে, আমরা এখানে বসে খেলতাম, পা গুলিয়ে গুলিয়ে আমরা দেখতাম রাস্তাটা আমাদের কাছে হয়ে উঠতে একটা থিয়েট্রিক্যাল স্পেস, একটা নাটকের মঞ্চের মতো। হকাররা যেত হংকিং করে, এই বিক্রি করছে সেই বিক্রি করছে, রিক্সাওয়ালা টিং টিং করে চলে যেত, কেউ হয়তো গল্প করতে করতে কাঁধে হাত দিয়ে চলে যেত। এই যে ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি এবং এর সাথে আমার একটা সম্পর্ক রয়েছে, আমরাও সেটা করি। এগুলো যখন হারিয়েছি আমরা, এই স্মৃতিগুলো কিন্তু আমার মধ্যে আছে, ফলে আমি যেভাবে আর্কিটেকচার দেখবো যার স্মৃতি সেটা নাই সে কীভাবে দেখবে। তো ফলে আমরা ওই যে বললাম না যে আমি পৃথিবী চেঞ্জ করতে আসিনি, আসি আমি পারবো না সেটা, আমি যেটা করতে পারি আমাকে চেঞ্জ করতে পারি। সো আই স্টার্টেড চেঞ্জিং মাই ডিজাইন, সেটা চেঞ্জ করলাম। পরে আমি কী করলাম, আমি বেঞ্চ বানালাম, আমি ওয়াল বাটি ওয়াল তুলে দিয়ে গাছ গাছালি লাগালাম, যাতে এখানে মানুষও বসতে পারে, পাখিরাও বসতে পারে, প্রজাপতিও বসতে পারে, বাচ্চারা যেন কোনো কারণ ছাড়াই এখানে এসে দিয়ে ওঠানামা করতে পারে। কারণ বাচ্চাদের আনন্দে হচ্ছে কারণ ছাড়াই তারা অনেক কিছু পারে। তো সেইগুলোকে ধারণ করতে পারাটাই হচ্ছে সমাজের সাথে সম্পর্ক। একসময় আমি ভাবতে শুরু করলাম যে যে দেয়াল যত শক্ত হবে বাড়ির সামনে, যত উঁচু হবে, তত বেশি অবিশ্বাস এবং বিভেদ বাড়বে। এবং আমরা তো এমন করি যে দেয়ালের উপরে আবার তার কাটাও দিই, তার কাটা দেওয়া মানেটা কি? এটা কিন্তু সোশিওলজিস্ট যারা, হ্যাঁ, তারা কিন্তু এটা এক্সপ্লেইন করেছেন এভাবে যে আমরা কিন্তু সব কিছুর সঙ্গে ডায়ালগ করি, সব কিছুর সঙ্গে। এবং ওই পয়েন্টের ভিউতে কিন্তু ও কী বলে, আসলে দেয়ালটা কী বলে, বলে যে আগে দেয়াল থেকে ধানমন্ডিতে নিচু আমরা যেতে যেতে দেখতাম একটা লন দেখা যাচ্ছে, ও খুব আলতো করে বলতো যে এটা আমার টেরিটরি, এটা তোমার টেরিটরি, দেখতে পারো কিন্তু ভিতরে এসো না। ল্যাঙ্গুয়েজটা কীরকম, যখন এটা উঁচু হয়ে গেল তখন বলছে যে তোমাকে দেখতেও দিব না, তোমাকে বিশ্বাস নেই বাবা, তুমি যদি করো ঢুকে, এই যে অবিশ্বাস বাড়লো। তারপরে আরও দেয়াল উঁচু এবং তার কাটা দিল, তার কাটা দিল মানে কি তুমি প্রক্রিয়া ঢুকতে পারো, আজকে তোমাকে খাঁচিয়ে তোমাকে রক্তাক্ত করে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি। এই যে আমি কিন্তু বলছি, হ্যাঁ, কাজ পদ্ধতি বলছি তাদেরকে, এবং বাইরের লোকটা কিন্তু একইভাবে আরও লিখছি যে বি অ্যাওয়ার অফ ডগ, কখনো কখনো কুকুর হইতে সাবধান, মানে তাকে আরও অবিশ্বাস যে কুকুর কামড়ে দিবে তোমাকে। এখন আমি হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, আমি কী অপরাধ করলাম যে আমাকে এত কথা বলতে হবে, তুমি একটা চোর, তোমাকে খাঁচি দিব, তোমাকে রক্তাক্ত করে আমার কুকুর, আমার কুত্তা তোমাকে কামড়াবে, কতটা অসভ্য হতে পারি আমরা। আমি কোনো রাইট আছে কারো বলার এরকম? সুতরাং যে চোর সে চোর, তার জন্য ব্যবস্থা থাকতে পারে, সেটা অন্য জিনিস। তা আমরা সেভাবে ডেভেলপ করেছি যে না, এই দেয়ালটাকেই আমরা ফুঙ্ক বানাবো। দেয়াল যত শক্ত হবে তত সমাজ হবে ফুঙ্কুর। সুতরাং দেয়াল হবে সবচেয়ে ঠুনকো, কাঁচের তৈরি দেয়াল, কাঁচের বলতে আমরা ভাবি সবচেয়ে ঠুনকো ফিলোসফিক্যালি, এটা ঠুনকো হবে এবং দেখা যাবে সবকিছু, প্রকাদিরে ভেঙে যাবে, সুতরাং এটাই সবচেয়ে ঠুনকো। কিন্তু সোসাইটি ইজ বিকামিং স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার, এবং একে অপরকে দেখছে, বিশ্বাস করছে। এটা একটা বিশ্বাসের ব্যাপার না? আমরা তো প্রথম প্রথম অবাক হতো যে গ্লাসের বাউন্ডারি ওয়াল, মানে কত বড় সাহস, মানে কিন্তুও ভয় পায় না, সবাই তো এসে মেরে ঢুকে বাসায় সব দখল করে ফেলবে, তাই না? এরকম মনে হতো না প্রথম প্রথম? আমাকে তো এরকম আমি শুনেছি, কিন্তু আজকে সবাই ক্লাসে দেওয়া করছে। আমি চারটা পাঁচটা করার পরে আমি তো রোজ রাত্রে ঘুমাতাম টেনশন করতে করতে, যে সকালে উঠে যদি দেখি ক্লাসের বাউন্ডারি ভেঙে গেছে আমার সমস্ত হৃদয় ভেঙে চুর চুর হয়ে যাবে, আমি আর জীবনেও করতে পারবো না ক্লাসে, সঙ্গে সঙ্গে ভেটে দিবে কেন, এটা তো ভেঙে ফেলবে, দেখেন না কিরকম। তা আমি বিশ্বাস করেছি মানুষকে যে না, আমি বিশ্বাস করি মানুষ ভালো জিনিস পছন্দ করে, তাকে রেসপেক্ট করে, তাকে যত্ন করে। তো এটা হয়েছে, আমরা ঢাকা শহরকে আসলে ভালোবাসি না, এটা আমি প্রমাণ করতে পারি। আমরা এখানে কেউ বাস করি না, ডুয়েলিং করা আর লিভ করা এক জিনিস না। প্রফেসর হেডেগার, জার্মান ফিলোসফার, পোস্ট মডার্নিস্ট, ওনারা বলেছেন উনি যে বাস করা এক জিনিস, গ্রামের লোক গ্রামের মাটিতে বাস করে, আঁকড়ে ধরে, কাজ করে, ওখানে ঘুমায়, ওখানে খায়, ওর জীবনে কোনোদিন ভাবে না যে এই তো দুই মাস করে আমি চলে যাবো এখান থেকে। কিন্তু আমরা তো ভাবি যে সারা বছর থাকি, ঈদ আসলে ভাবি ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবো শহরকে। কোথায় যাচ্ছি? বাড়িতে। এটা তো বাড়ি না,
বাড়িতে চলে যাই, থাকি 3 দিন 4 দিন, যেতে আসতে মারাও যাই তাও যাই, কেন ওইটাই তো আমার জায়গা, এটা তো না আসে, এটাকে আমরা ভালোবাসি না, যেটা ভালোবাসি না সেটা যত্ন নেব কেন? তো এই আর ঢাকা শহরে আছেই বা কি ভালোবাসা, কিছু তৈরি করেছে কেউ কখনো ভালোবাসার মধ্যে? সেটাও সুতরাং ডায়ালগ মুভ যেটা দরকার। তো আমি দেখেছি না মানুষ ক্লাস বলেই থেকে ঢুকে যায় না, এটাকে রেসপেক্ট করেছে, এনজয় করেছে, এখন আরও অনেক আর্কিটেক্ট এটা করছে। আর আই থিঙ্ক আমার লাইফে যদি কোনো সাফল্য থেকে থাকে এইটা হচ্ছে সাফল্য, যে অন্যরা এটাকে মনে করছে এটা করা যায়। আরও এক্সাম্পল আমি তারপরে ওল্ড টাউনে যেহেতু বড় হচ্ছে আমার এক ধরনের ইয়ে ছিল যে আমি কিছু করা দরকার ওল্ড টাউনের জন্য। তো খাজেদার একটা বাসা আমরা করি এই চিপা গলির মধ্যে, একটা গাড়িও ঢোকে না ঠিক মতো, একটা গাড়ি ঢুকলে আর বের করা যায় না। তো বিনা পয়সায় আমরা এটা করার চেষ্টা করেছি যে বোঝানোর জন্য যে শহরে ইন্টারভিউ করলে কোনো কোনো জায়গায় যদি নতুন বাড়ি হওয়ারই কথা ভেঙে বসে আছে সেখানে কী করা যেতে পারে এবং ভালো কিছু করা যায় না। এই বাসাটার মজা হচ্ছে যে এটা এক একটা, এই বাসাটা অ্যাপার্টমেন্টটা 5 তলা এবং এখানে প্রতি ফ্লোরে 3টা করে অ্যাপার্টমেন্ট আছে, যেগুলো 450 স্কোয়ার ফিট থেকে শুরু করে 650 স্কোয়ার ফিট এরকম আর কি, 450 3টা অ্যাপার্টমেন্ট ছোটো ছোটো 600 650 450। কিন্তু আরও মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকে দক্ষিণের বাতাস পায়, প্রত্যেকের বাগান আছে এই বাসায়, কেউ বাগান থেকে বঞ্চিত না, এটা পসিবল। এই যে গাছগুলো দেখছি এগুলো কিন্তু বিভিন্ন বাগানের অংশ, নানান জনের বাগান, এই যে ভিতরে বাগান, একটা উঠান আছে মাঝখানে বাড়ি, উঠানটা 3-4 তলাতে, এই যে একটা 450 স্কোয়ার ফিটের বাসা তার নিজস্ব বাগান, এখানে জানলা দিয়ে, এবং আমরা অনেক কিছু ডিভাইস বের করেছি, যেমন মেয়ের বাউন্ডারি ওয়াল নাই, রুফ গার্ডেনগুলো করেছি, নানান লেভেলে গার্ডেন করেছি, পিপিং উইন্ডো, কারণ ওল্ড টাউন হয় কি মেয়েরা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট তাদের লাইফ, কারণ এখন তো চেঞ্জ হচ্ছে, এখনও তবুও বলতে পারি যে মেয়েরা অহরহ বাইরে চলে যাচ্ছে এরকম না, অনেক অনেক ফ্যামিলি এখনও আছে যারা অনেক ধরে একটু পর্দা করা বা একটু, ওরা কিন্তু বিরাট একটা জানলা খুলে দেখে, ওরা কিন্তু সবসময় হাতে একটুখানি জানলা বড় থাকলে সে একটুখানি খুলে, একটুখানি খুলে যে দেখে না বাইরেটা, গ্রামের মেয়েরাও তাই করে, খুলে বাইরে দেখে, ও পুরোটা দেখে বাইরে, জগৎটা দেখে, কিন্তু ওর জানলাটা হয় ছোটো, একটা পিপ করে সে। তো এই ধরনের জানলা আমরা ওখানে করেছি, পিপিং উইন্ডো, যেটা বাচ্চারা পৃথিবী দেখতে পারে বাইরে এবং মেয়েরাও দেখতে পারে, তবে সেটা দিয়ে আবার সবুজ দেখা যায় যখন, এটা সারপ্রাইজিং। তারপরে আরেকটা আমরা কাজ করেছি যে একজনের রিকোয়েস্টে যে এরকম বাড়ি তারা বানিয়ে ফেলেছে, মানে যা হচ্ছে আমরা ওদেরকে নিরাশ করিনি, আমরা বলেছি না ঠিক আছে আমরা তোমাদেরকে, যেহেতু তোমরা স্বপ্ন দেখো যে এরকম কেন হয়ে যাচ্ছে আমরা সুন্দর থাকতে চাই। তো যে আমার মেমোরিগুলো আছে না ওল্ড টাউন মানে তো খারাপ না আছে, আমি তাদেরকে হেল্প করেছি যে উপরে তলায় ইন্টেরিয়ার করা হয়েছে, কিছু ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার বলতে কিছু ওপেন স্পেস, ওপেন ডিসকাই স্পেস, তো এইটা আমরা তাদেরকে গুছিয়ে দিয়েছি, এই ওপেন ডিসকাই তৈরি করেছি বাদ দিয়ে, এবং কিছুটা ওয়াটার বডি, কিছু গার্ডেন, ওয়াটার স্পেস প্ল্যানিং, মাস্টার বেড থেকেও দেখা যায় আবার ফ্যামিলি স্কুল থেকেও দেখা যায়, এটা ভিতর থেকে বাইরে দেখছি বারান্দার। এখন এই ওই জায়গাতে জায়গায় বসে যে আনন্দ, এটা তো আশপাশটা অদ্ভুতভাবে মানে ক্র্যাম্প না, সেখানে এরকম একটা জায়গা তাদের জন্য খুবই স্বপ্নের মতো। আবার যেমন স্মৃতি, যেমন স্মৃতির কথা বলছি, স্মৃতি হারিয়ে গেলে সব শেষ, এই যে আমাদের স্মৃতি হাজার বছরের পুরনো বুদ্ধিস মনাস্ট্রিজ কী ছিল ওখানে, এখন তো পুরোটা নাই কোথাও, সেখানে আমরা কল্পনা করতে পারি কীরকম ছিল, মানুষ ওখানে হাঁটতো, ওখানে ঘুমাতো, মঙ্গদের জন্য ঘর ছিল। তো আমরা একটা প্রজেক্ট করেছি পাকিস্তানে, যেটা এখনো শুরু হয়নি, এখনো শুরু হওয়ার কথা, অনেকদিন ধরে ডিলে হচ্ছে, বাংলাদেশের হাই কমিশন পাকিস্তান ইসলামাবাদ, ইসলামাবাদে যে আমি দেখেছি যে পাকিস্তানের সঙ্গে ইটস ভেরি ডিফিকাল্ট, ওদের কালচার আমাদের কালচার কিন্তু ঠিক মেলে না ওইভাবে,
এবং তাছাড়া ওরা অনেক ট্রাইবাল গ্রুপস আছে একরকম ওরা। তো আমি পলিটিক্যালিও ডিফিকাল্ট ওদের সঙ্গে ম্যাচ করা, আমাদের ইমোশনালি পলিটিক্যালি যেটা মিল পাই সেটা হিস্টোরিক্যাল রেফারেন্সেস মিলাম। যেমন মহেঞ্জোদারো গোধূলির লগ্নে এটা লম্বা হারিয়ে যায় এবং রাত নেমে আসে, এবং রাতের পরে যখন আস্তে আস্তে ভোর হয়, ভোরের প্রথম আলো এসে কিন্তু সেই পানিতে যখন পড়ে সেটা কিন্তু আবার সে জল রঙেই হয়ে যায়। সুতরাং শিল্পকলার কোনো কোথাও কোনো লাইন নেই, কোনো লাইন নেই। যেরকম জীবনানন্দ দাস যেমন জগদীশচন্দ্র বলেছিলেন না, এলিমেন্ট এন্ড ইন এলিমেন্ট অবজেক্ট, যেটা মানে প্রাণ আছে যেটা প্রাণ নেই, এর মাঝখানে কোনো আসলে লাইন নেই, সব কিছুর প্রাণ আছে, কিন্তু আমরা শুধু আমাদের সুবিধার্থে আমরা বলি এটা প্রাণ আছে না প্রাণ নেই। শিল্পকলায় কোনো লাইন নেই, আসলে সব শিল্পকলা, সব সৃষ্টি শিল্পকলা যদি আমরা সেভাবে দেখতে চাই। আবার জল রং কিন্তু আর্কিটেকচার হয়ে গেল, স্থাপত্য হয়ে গেল, স্থাপত্য মধ্যে পানিটা টলটল করে, আসলে হৃদয়ে যে যেরকম একটা দোল খাওয়ার মতো অবস্থা হয়, এসবই আসলে জীবনের অংশ, শিল্পের অংশ। লালন কিন্তু একটা কথা বলেছেন, যা দেহে নাই তা দেহের বাইরে, খুব সিম্পল কথা, দেহ হচ্ছে একটা ভাণ্ডার, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যা আছে সব কিছু দেহে ধারণ করে। সুতরাং আবার যেমন ক্রিটিয়াস বয় সেই BC 350 ওই আর্টিস্ট কার্টার সবাই চেষ্টা করেছে যে লাইফ দেওয়া যায় জীবন্ত করা কোনো কিছু, তো স্কাল্পচার দৌড়াচ্ছে মুভ করছে কিন্তু প্রাণ যে ব্যাপারটা ওটা যেন আসছে না। তো এটাকে প্রথম স্ট্যাচু ধরা হয় একদম মানে অনেকে এটাকে, যে দাঁড়িয়ে আছে একটা লোক কিন্তু প্রাণবন্ত মনে হচ্ছে, জাস্ট একটা পায়ের উপর হেলান দিয়ে রেস্ট পায়টা বা ফ্রি করে দিয়ে একটু বাঁকা হয়ে আরাম করে দাঁড়িয়ে আছে মানুষটা, এবং গায়ের দেখে মনে হচ্ছে খুব নরম চামড়া, গাটা কিন্তু পাথরের তৈরি, পুরোটা মনে হচ্ছে দেখে গলে যাবে না, শক্ত না। তারপরে অনেক পরে সেই 15 শতাব্দী মিকেলাঞ্জেলো, হ্যাঁ, উনি তৈরি করেছেন কতটা প্রাণবন্ত, এবং উনি কোয়ারিতে যেতেন, পাহাড়ে যেতেন, যে খুঁজে খুঁজে দেখতেন কোন পাথরটার ভিতরে লুকিয়ে আছে এই স্ট্যাচুটা, উনি দেখতে পেতেন, উনি বলতেন যে ওর মধ্যে একটা প্রাণ আটকে আছে, আমি ওটাকে চিজেল দিয়ে কেটে 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 বের করে নিতে চাই। এবং উনি এটাকে বের করে নিয়ে আসতেন মোসেস, মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, মোসেসকে বের করে নিয়ে আসতেন, এবং উনি বললেন দাঁড়িয়ে, এই মুসা তুমি কি আমার সঙ্গে কথা বলবে? উনি 3 বার বললেন, ও কথা বলেনি, তাই উনি ওনার স্যান্ডেল খুলে ছুড়ে মেরেছেন, ওর নাক ভেঙে গেছে, পরে উনি আবার নাকটা বাড়ালেন। দেখো শিল্পী কতটা বিশ্বাস তার, যে এটা তো কথা বলবে, এটা তো জীবন্ত, তার বিশ্বাস সেই BC 50 সেঞ্চুরি থেকে মানুষের বিশ্বাস, প্রাণ চাই। আমরা তো বলি না যে এটার মধ্যে প্রাণ নাই, মানে জিনিসটা কি লাইফ নাই বলি না, সবাই কিন্তু প্রাণপণ চেষ্টা করছে লাইফ, লাইফ দেওয়া যায় কিন্তু একটা কাজের মধ্যে। আর ট্রুলি অ্যাজ এ সায়েন্টিফিক অ্যানালাইসিস, সায়েন্টিফিক ওয়েতে জগদীশচন্দ্র বসু প্রথম সায়েন্টিস্ট পৃথিবী যিনি প্রমাণ করেছেন সায়েন্টিফিক্যালি প্রত্যেকটা জিনিসের লাইফ আছে। ওনার সম্পর্কে আমি বলবো না, আছে ওনার সঙ্গে বললে আমার আধা ঘন্টা এক্সট্রা চলে যাবে, বাট বিলিভ মি ইজ দি সায়েন্টিস্ট, যাকে আইনস্টাইন বলেছেন, আইনস্টাইনের বন্ধু, একসঙ্গে তারা বিভিন্ন কমিটিতে স্ট্রং সদস্য, উনি বলেছেন যে এই মানুষটার জন্য আমাদের তার প্রত্যেকটা ইনোভেশনের জন্য একটা করে মনুমেন্ট বানানো হচ্ছে, একটা মনুমেন্ট না তার সারা জীবন, প্রত্যেকটা ইনভেনশনের জন্য একটা করে মনুমেন্ট বানানো হচ্ছে। এটা সেই জগদীশচন্দ্র বসু, জর্জ বার্নার্ড বার্নার্ড শো যাকে বলেছেন, তার দেখা মতে সবচেয়ে গ্রেটেস্ট বটানিস্ট যাকে লিখে দিয়েছেন, আসলে উনি বটানিস্ট না, একজন ফিজিসিস্ট, হ্যাঁ, সেটা নিয়ে ওনার সঙ্গে অনেক অনেক কষ্ট দেখাচ্ছে যে তুমি বটানিতে এসে ঢুকলে না, যা উনি অনেক কষ্ট করেছেন জীবনে, কিন্তু উনি প্রমাণ করেছেন যে সব কিছু প্রাণ আছে, এভরিথিং হ্যাজ লাইফ, এই জিনিসটা এই জিনিস সব কিছু লাইফ আছে, এটা এটা কিন্তু এখন এস্টাবলিশড একটা সত্য যেটা আগে ছিল না। এখন আমি কথা হচ্ছে আমি কেন এগুলো বলছি, আমি আর্কিটেক্ট, আমার আর্কিটেকচার আমার কাজ, এগুলো আমার কাজ কি আসলে আর্কিটেকচার
এগুলা থেকেই বেরিয়ে আসে। তো আমি মনে করি যে হ্যাঁ, আমার জীবনে খুব ইম্পর্টেন্ট হচ্ছে জগদীশচন্দ্র বসু, আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং লালন আমার জীবনে। কারণ লালনের কথায় যদি আমার শরীরটাকে আমি মনে করি যে দেহে যা নাই তা দেহে বাইরে হবে, তো দেহ হচ্ছে কি একটা অন্তলাপ, একটা শেল না, একটা আউটার শেল, আর এর মধ্যে কি আসে যায় সবসময়, চিন্তাটা আসে যায়, থটস না, চিন্তাগুলো আসে আর চলে যায়। এটার সাথে কি আর চিন্তাকে কি আমরা কন্ট্রোল করতে পারি? ডিফারেন্সটা আমি বলি, এখানে স্টুডেন্টদের জানা উচিত, ইউরোপ যখন ডেকার্টের মতো লোক হ্যাঁ বললেন আই থিঙ্ক দে আর নট আই দ্য গ্রেট গ্রেটেস্ট ফিলোসফার না, যাকে বলা হয় ফাদার অফ দ্য মডার্ন ফিলোসফি, উনি বললেন যে আই থিঙ্ক দে আর নট আই এম, আমার অস্তিত্ব কোথায়, আমি চিন্তা করতে পারি। হ্যাঁ, এই গল্পটা এরকম যে উনি লিখছেন, লেখাটা এরকম ছিল যে আমি জঙ্গলে চলে গেছি, সব ছেড়ে ফেলে দিয়ে আমি ভাবছি আমি কে, আমি কোথেকে এসেছি, আমার অস্তিত্ব কোথায়। তখন উনি ভাবছেন যে আমার শরীর থেকে সব খুলে চলে যাচ্ছে, সব কিছু চলে যাচ্ছে, হাত পা মাথা শরীর পা নখ, একটা একটা গভীর চিন্তার মধ্যে থেকে উনি ভাবছেন এগুলো সব ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, হারিয়ে গেল। তখন ভাবছেন আমি তাহলে কোথায়, আমি কি আছি। হঠাৎ উনি ভাবলেন আমি তো ভাবছি তাই তো আমি আছি। তাই উনি বললেন যে আই থিঙ্ক, আমি চিন্তা করি, আই থিঙ্ক দে আর নট আই, সেই জন্য তো আমি আছি। কিন্তু ইউরোপ বুঝতে পারে নাই এই কথাটা ঠিক না পুরো, এটা বুঝেছে ফ্রয়েড, তাও ডাক্তারি পদ্ধতিতে, পুরো ফিলোসফিক্যাল ওয়েতে না, ফ্রয়েড বুঝেছিল। কিন্তু ফ্রয়েড বুঝার 90 বছর আগে লালন বুঝেছে এবং পরিষ্কার করে বলেছেন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনে বেড়ে দিতান্তর পায়, বাড়ির পাশে আরশি নগর সেটা একবার পড়শি বসত করে, একদিনও না দেখিলাম তাহলে শেয়াল লালন একসাথে লক্ষ্য যে। দেখেন যেখানে ডেকার্তে বলেছে যে আই থিঙ্ক দে আর ফর আই, লালন বলছে কি যদি ডেকার্ত পুরোপুরি ঠিক থাকতো তাহলে আমি বলি ডেকার্তকে বাবা ডেকার্তে ভাবো দেখি, যে আমি তো ভাবি, আমার অধিকার, আমার শক্তি, আমার ইয়ে আছে, ক্ষমতা আছে ভাববার না, তো ভাবি কালকে আমি ভাববো না, ভাবো দেখি বাবা এটা পারবে, তাহলে কেন গর্ব করলেন যে আমি ভাবি তাই আমার অস্তিত্ব। আমি তো আসলে ভাবি না, ভাবনা আমার মধ্যে আসে আর যায়, ভাবনা আমার মধ্যে আসে আর যায়, আমি একটা এনভেলপ, একটা খোলস, এখন ওকে কিভাবে ধারণ করবো। লালন বলেছেন বাতচিত করো, বাতচিত করো ভাবনার সাথে, তোমার সম্পর্ক করো, গস পার্টিকেল যেটা বলে না বোস, হি গিভস বোস বোসন থিওরি, এই থিওরি কার, বোসনের থিওরি, আমাদের সত্যেন বোসের থিওরি। আজকে পৃথিবী মনে করা হচ্ছে এটা আবিষ্কার হওয়া মাত্রই গস সিক্রেট নাকি বের হয়ে যাবে, বের হবে না আমার মনে হয় না, বের হবে বাট অলমোস্ট লাইক খুঁজে পাবে যে কীভাবে সব তৈরি হচ্ছে। সেই সূত্র কার তৈরি করা, আমাদের ঢাকা ইউনিভার্সিটির সত্যেন বোসের, যে আইনস্টাইনের সঙ্গে আবার আইনস্টাইন বোস থিওরিও আছে তার, তাই না, তা আমাদেরই তো মানুষ, তাই না, তাদেরকে দেখি আমরা, দেখি আমরা মনে করি আমাদেরকে ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছে, আমরা বিশ্বাস করেছি, বলছে তুমি ছোট, তুমি কালো, তুমি অশিক্ষিত, তোমার কিছু নাই, তুমি গরিব, তুমি ফকির, তুমি ইংরেজি জানো না, তোমার দেশে কিছু নাই, কোনো কালচার নাই, আমরা মনে করেছি ঠিকই তো বলছি। এবং এখনো একটা লম্বা সাদা চামড়া আসলে আমরা বলি হ্যালো হাউ আর ইউ, তাড়াতাড়ি হাত মিলাই গিয়ে উইচ কান্ট্রি ইউ আর ফ্রম ইংরেজিতে জিজ্ঞেস করি না, কতটা নিচ হতে পারি আমরা। তারপরে কিছুক্ষণ পর টের পাওয়া গেল উনি প্লাম্বিং এর মিস্ত্রি। সো এই যে লালন বললো, এই যে রোদ আসলো, হ্যাঁ আমি কি করলাম, একটা ফুটা করলাম, একটা ফুটা করলাম, একটা রোদ আসলো, এই ফুটাটাই রোদটা যখন পাল্টে গেল আর একরকম হয়ে গেল। এই যে এনভেলপটা আমি তৈরি করতে পারি, যে এনভেলপটা সাইন্টিফিক হবে, যে বাতচিত করবে প্রকৃতির সাথে, আমার আর্কিটেকচারাল এনভেলপের সঙ্গে থটস হচ্ছে কি মাদার নেচার, বৃষ্টি আসবে চলে যাবে, রোদ আসবে চলে যাবে, ফ্রেগরেন্স আসবে চলে যাবে, তাই না, গন্ধ আসবে চলে যাবে, বাতাস আসবে চলে যাবে, এই তো আমার সঙ্গে ডায়ালগ করবো, আমার সঙ্গে বাতচিত করবো, আমি হয়ে উঠবো আর্মি, আমি হয়ে উঠবো আর্কিটেকচার। একটা ছোট্ট গোর, হ্যাঁ শহরের মাঝখানে চিন্তা করি সেই লালনের মতো একটা
ছোট্ট ডিঙ্গি বোট গাছের নিচে বেঁধে রাখা আছে, আলো এসে পড়ছে, একটা নিস্তব্ধতা তৈরি হয়েছে। এটা কি করছে আসলে? এটা একটা শূন্যতাকে উন্মুক্ত করছে, একটা শূন্যতাকে খুলতে হবে। যেমন নির্ভানা গৌতম বুদ্ধ যেমন করেছেন না, মানুষ যখন সব বাদ দেয় লোভ লালসা ত্যাগ করতে করতে সমস্ত কিছু ত্যাগ করে শিক্ষা কি হয়, সে শূন্য হয়ে যায়। তো শূন্যতা হচ্ছে পূর্ণতা। আর আমরা কি করি, আমরা শুধু নেই আর নেই, এটা চাই ওটা চাই এটা চাই করতে করতে পুরো ভারী হয়ে যায়, অপ্রয়োজনীয় জিনিস দিয়ে জীবনটা ভরে যায়। এবং প্রয়োজনীয় জিনিস সবচেয়ে যেটা দরকার সেটার কোনো জায়গা থাকে না জীবনে, ফলে এইভাবে জীবন তো ভারী হয়ে যায়। আমরা ঠেলে ঠেলে জীবনকে নিয়ে যাই এবং যেতে যেতে মাঝপথে আর দম ভেঙে পড়ে যাই, আর কিছু করার নাই, আর টানা যায় নাকি এত। তো এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আলো আসে চলে যায়, আসা যাওয়ার খেলা চলতে থাকে যেভাবে লালন বলছেন আর কি। তো একদিন কিন্তু এই আসা যাওয়ার খেলা থেমে যাবে, তাই না? এই যে বলছি আসে আর যায়, চিন্তা আসে আর চলে যায়, ভাবনা বৃষ্টি আসে চলে যায়, একদিন চিন্তাগুলো আর আসবে না। এই যে চলে যাবে আর আসবে না, আসবে না, আমাদেরকে বলা হবে মৃত। তখন তো আমরা মৃত হয়ে গেলাম, বায়োলজিক্যাল বডি। 1 ঘন্টা তো সাসটেন করবে, 2 ঘন্টা সাসটেন করবে, তারপর সেটাও আস্তে আস্তে পচে যেতে থাকবে। সেই জন্য তার জন্য একটা দরকার কি, তার জন্য একটা দরকার একটা কবরস্থান বা কোনো একটা জায়গা যেখানে শ্মশান, একটা কবরস্থান। এটা কি আসলে আমার কাছে একটা কবরস্থান হচ্ছে একটা ফ্রেম, যে ফ্রেমের ভিতরে আমি দেখতে পাই যে আমি এখানে আছি, হয়তো আমি কালকে বা একটু পরে ওখানে চলে যাব, এই রোডটা ক্রস করলে আমি ওই পারে চলে যাব। সুতরাং এটা একটা একটা ফ্রেম মাত্র, এবং সেখানে থ্রেশহোল্ড স্পেস থাকতে পারে যেখানে আমি দাঁড়িয়ে চিন্তা করতে পারি আমি মাঝখানে আছি, যেখানে হচ্ছে পার্থিব জীবন ওখানে সেলেস্টিয়াল, কিন্তু স্বর্গীয় বলতে চাই বলতে পারি স্বর্গীয় জীবন। এ হচ্ছে পৃথিবীর সাথে কবরের কবরস্থানের পার্থক্য। সো সেলেস্টিয়াল এন্ড টেরেস্ট্রিয়াল পার্থক্য, এবং একটা ফ্রেম, শুধু একটা ফ্রেম, ফ্রেমের ভিতর যে বাতাস বয়ে যাচ্ছে, কবরস্থান দূরে কাজ, এটা ওখানে করেছি কাজটা, একটা ফ্রেম মাত্র। এই পাশে কবরস্থান, এই পাশে উঠে আসলাম, দৃশ্যপটের মধ্যে চলে আসলো, সেই ফ্রেমটা এটা, সেই ফ্রেম। একটা লম্বা বেঞ্চ আছে যেখানে বসে ভাবতে পারি যে আমি কি করেছি জীবনে আর কি করণীয় আমার সামনে। সেই ফ্রেমটা সকালের আলো দিয়ে, সেই ফ্রেমটা সন্ধ্যায় গধূলির বেলায় চুপচাপ ভাবতে থাকাটা খুব জরুরি। কারণ জালালউদ্দিন রুমি এক জায়গায় বলেছেন, দি সাইলেন্স ইজ দি ওয়ার্ড অফ গড, রেস্ট আর অল পুয়ার ট্রান্সলেশন। নিশ্চুপ থাকাটাই হচ্ছে সৃষ্টিকর্তার ভাষা, আর যা আমরা শুনতে পাই সবকিছু হচ্ছে খুবই দুর্বল অনুবাদ মাত্র। অনেক লোক আসে যায় অফিসে, আসে যায় আসে যায়, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল,
তখন সে না পারতোকে জিজ্ঞেস করে হচ্ছে, ভাই আমার তো পারমিশন করো না, আমি তো যেতে পারলাম, এত লোক আসলো আর গেল, সবাই পারমিশন নিয়ে আসছে না, তার মধ্যে না সবাই যে গেল কেউ তোমাকে জিজ্ঞেস করে। এই যে ওর লেখাগুলো পড়লে বুঝবে, ও যখন লেখে এত অ্যাবনর্মাল সুরিয়াল লেখাগুলো হয়, কিন্তু এত ডিটেলিং এ লেখে, এত ডিটেলিং করে লেখার মধ্যে, পড়তে পড়তে মনে হয় যে এটা তো সত্যি। ডিটেলিং এর একটা কিন্তু মাস্টারি আছে আর্কিটেকচারে, ডিটেলিংটা এত জরুরি। এবং আমি মনে করি আমার লাইফের সবচেয়ে পেইনফুল পার্ট হচ্ছে ডিটেলিং করা। তো ফুলের মতো অনেক গাছ তো অনেক, হ্যাঁ অনেক বড় গাছ, কিন্তু যেই কাছে গেলাম একটা ফুল তুললাম, ফুলের পাপড়ি গুলো কত সুন্দর না, তার মধ্যে আবার রেণু, তারপরে যে আর কি কি থাকে না ভিতরে, এগুলো আরো ছোট 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 কাজ, কত আলতো ছোঁয়ায় কাজগুলো করা হয়েছে, সেটাই সুন্দর। তো ডিটেলিং করতে হবে, এটা পানিতে ভাসা জিনিস, কত এখানে অনেক ডিটেলিং আছে। এটা যেমন একটা পেইন্টিং, আমেরিকান পেইন্টার নাইট হক্স, লোনলিনেসটা কি জিনিস, হ্যাঁ লোনলিনেসটা কি অ্যাচিভ করতে পারে, যেমন এটা একটা লোনলিনেস তৈরি করা হয়েছে। আমি ইন্সপায়ার্ড বাই দিস সর্ট অফ পেইন্টিংস। আর যেমন আমি রুমিকে খুব পছন্দ করি, আমি বারবার রুমির কথা না, রুমি এক জায়গায় বলছেন যে সন্ধ্যায় যখন আলো ফিরে যায় তার গন্তব্যে, সে তার কাছ থেকে কিছুই নিয়ে যায় না যাকে সে আলোকিত করেছে, তাই না? সন্ধ্যায় সূর্য যায় যখন আমাকে আলোকিত করেছে, কিছু নিয়ে যায় আমার কাছ থেকে কিচ্ছু না। তা আমরা কি সবাই সূর্যের মতো আলোকিত হতে পারি না? আমাদের আবদুল্লাহ হুসাইন স্যার প্রাণপণ চেষ্টা করছেন, আলোকিত মানুষ চাই, আলোকিত মানুষ চাই, মানেটা কি? আমরা সেই আলোকিত মানুষ যখন আপনাকে আলোকিত করব, আর সন্ধ্যায় যখন আমার যাওয়ার সময় ঘুরতে যাব, আমি তার কাছে কিছু নিয়ে যাব, সেই সন্ধ্যা আমি বলি যে না, আমি বলি যে না না তুমি ঠিক বলনি, সন্ধ্যায় তুমি যখন চলে গেছো সে আলো কিন্তু আমার দেয়ালটা ছুঁয়ে গেছে, ও কিন্তু ওই সাপটা নিয়ে গেছে যেন একটা দেয়াল ছুঁয়ে যাবো, ও কিন্তু একা ফিরে যায়নি, সন্ধ্যা হাতে ফিরে যায়নি। আই এম টকিং উইথ রুমি। সুতরাং আমাদের ভাবতে হবে, ভাবতে হবে আমাদের সুন্দর কোনো জায়গা তৈরি করে সেখানে বসে, যখন বৃষ্টির ঝিরি ঝিরি বাতাসের সঙ্গে বা বৃষ্টিটা আসবে গায়ে লাগবে, আর আমরা ভাবতে থাকবো যে আমাদের কি করণীয় সামনে।